জান এর নাম কি বললি দর্শক এই মুহূর্তে আমি রয়েছি যারা নতুন ভোটার হচ্ছে যারা নতুন ভোটার হতে যাচ্ছেন অর্থাৎ 1-1-2007 সালে যাদের জন্ম তাদেরকে নতুন করে ভোটার তালিকা হালনাগাদ হচ্ছে যেহেতু সামনে নির্বাচন এই আজকে যে তথ্যটা আমি দিচ্ছি যারা নতুন করে ভোটার হবেন তাদের জন্য সুপ্রিয় দর্শক আমি এখন রয়েছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে 68 নম্বর ওয়ার্ড সেই 68 নম্বর ওয়ার্ড দুঃখিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন 68 নম্বর ওয়ার্ড সেই ওয়ার্ডটির মধ্যে আব্দুল লতিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের মাঠে আমি রয়েছি এখানে রয়েছেন আমাদের যিনি কাউন্সিলর তিনি নিজে দাঁড়িয়ে নিজে থেকে ভোটারদের সাথে কথা বলছেন এবং ভোটারদের সাথে তিনি তথ্য নিচের খবর নিচ্ছেন আমি তার সাথে দু প্রতিক্রিয়া জানতে চাবো আপনি কি আমাকে বলবেন যে আপনি কখন থেকে কাজ শুরু করেছেন এবং আমি দেখি যে আপনি হাতে করা জোরে 8টা থেকে স্টার্ট করেছি দর্শক আমরা যার সাথে কথা বলেছি তিনি এই ওয়ার্ড অর্থাৎ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 65 নম্বর যে ওয়ার্ড সেই ওয়ার্ডের তিনি নির্বাচিত 2-3 বার নির্বাচিত কাউন্সিলর আমাদের সাথে কথা বলছেন আমি এখন জানতে চাবো এই ওয়ার্ডের যিনি মহিলা কাউন্সিলর এস লাখি আমি তার সাথে কথা বললাম যে আপনি কি আমাদেরকে জানাবেন যে আপনি আসলে এই কতদিন পর্যন্ত এই কাজটা করেন নতুন ভোটারদের আপনি কি বলবেন নতুন ভোটারদের জন্য তো আমার করার দরকার সহযোগিতা আমি করবো তাদের স্বাগত জানাবো আমরা যেহেতু নতুন ভোটারদেরকে নিয়ে কাজ করবো আমরা তাদের স্বাগত সহযোগিতা করবো আর সবচেয়ে বড় কথা 2 তারিখ থেকে আজকে সকাল 9টা থেকে 5 তারিখ পর্যন্ত চলবে এবং ওদেরকে আমরা চেষ্টা করতেছি গাইডলাইন দেওয়ার জন্য আমরা নিয়মের বাইরে করবো না আমাদের তো কিছু নির্দেশনা আছে যে শুধু আজকে যে আমরা করে দিব তা না যারা আমাদের এলাকায় বাবা মা ভোটার আসছে যারা এই এলাকা পড়ালেখা করে যাদের মায়ের মনে আসছে নতুন গেলা যে অন্য জায়গা থেকে আসছে যারা স্থানীয় তিনি আমাদেরকে জানিয়েছেন যে একজন ভোটার হতে হলে যে কাগজপত্রগুলি তার প্রয়োজন যে কাগজগুলি লাগে তার মধ্যে তিনি আমাদেরকে জানিয়েছেন যে যেহেতু আপনি জানেন ইতিমধ্যে আমি ইতিমধ্যে শুনেছি যে আগামী সম্ভবত 1 তারিখ থেকে শুরু হয়ে 21 তারিখ পর্যন্ত চলবে সেটা রূপগঞ্জে শুরু হয়েছে তো যারা হালনাগাদ করবেন তাদের জন্য যে কাগজগুলি সাথে লাগবে সেই কাগজগুলির বিষয়ে আমি আপনাদেরকে তথ্য দিতে চাই তাদের যারা শিক্ষক যারা স্টুডেন্ট তাদেরকে স্কুলের যে কোনো একটা সার্টিফিকেট এবং বাবা এবং মার যেই আইডি কার্ড এনআইডি কার্ড রয়েছে এবং কাউন্সিলের যে কাগজ রয়েছে সেটা তারা নিয়ে আসবেন আমি এখন জানতে চাবো যারা ভোটার রয়েছেন এবং তারা আমাদেরকে বলেছেন যে তারা এই জন্য বসে আছেন যে অন্তত পক্ষে যে আমাদের দেশে যে রোহিঙ্গা যে একটা বিষয় রয়ে গেছে রোহিঙ্গার চেহারা নমুনা এবং আমাদের বাঙালিদের চেহারা নমুনা প্রায় সেম একই রকম এই জন্য অনেক রোহিঙ্গা কিন্তু এখানে ভোটার হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এই জন্য অন্তত পক্ষে রোহিঙ্গারা যেন ভোটার না হতে পারে সেই জন্য তারা এখানে বসেছেন সেই বিষয়টি আসলে সাধুবাদ জানানোর বিষয় আমি কথা বলবো এখন হাজি আব্দুল লতিফ ভূঁইয়া স্কুল অ্যান্ড কলেজের যিনি সভাপতি দায়িত্ব পালন করছেন আসলে ঢাকা শহরে রোহিঙ্গার একটা বিষয় রয়েছে এই রোহিঙ্গাদের বিষয়ে আপনারা রোহিঙ্গাদের ব্যাপারে একেবারে সতর্ক যার ফলে আমরা পূজা পূজা জায়গা থেকে আমরা যাচাই বাছাই করে দেন আমরা কাউন্সিলের কাছ থেকে শুনে আমরা রোহিঙ্গাদের একটা আমরা হবে না ইনশাআল্লাহ ধন্যবাদ আমরা তার সাথে শুনেছি যে রোহিঙ্গাদের বিষয়টা তিনি দেখেছেন অন্যভাবে যে যাতে করে রোহিঙ্গা ভোটার এখানে না হয় ধন্যবাদ What is it really?
লাইনের ভিতর দিয়ে অনেক মানুষ ঢুকে যাচ্ছে, কোনো মেইনটেইন নাই, আর কোনো সিকিউরিটি বলতে কিছু নাই। আপনি নতুন ভোটার হিসেবে আপনার অনুভূতিটা কি? Okay.